2024 সালের মার্কিন নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিতর্কিত ঘটনার গ্যারাকলে তিনি জড়িয়েছেন আইনি মারপ্যাঁচেও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো, কিন্তু নাছোড় বান্দা ট্রাম্প। প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে বিভিন্ন প্রচারণায় জো বাইডেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চলেছেন তিনি। কোনো কিছুকেই পাত্তা না দেয়া ট্রাম্পকে গেল বছরের শেষের দিকে মেইন অঙ্গরাজ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার ঘটনার মেইন অঙ্গরাজ্যের বিচার বিভাগ এ রায় দেয়। এতে করে রিপাবলিকান পার্টির প্রাইমারি ভোটে মেইন অঙ্গরাজ্যে অংশ নিতে পারবেন না ট্রাম্প। এ রায়ের বিরুদ্ধে মঙ্গলবার অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টে আপিল করেন ট্রাম্পের আইনজীবী। এ সময় একজন রাষ্ট্রীয় কর্মকর্তা নির্বাচনে অযোগ্য ঘোষণা করার অধিকার কারোর নেই বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বিশ্লেষকদের মতামত অনেকটা এমনই। বিভিন্ন জরিপে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম, আর তার ধারের কাছেও নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনেকেরই ধারণা, নির্বাচনে অংশ নিতে পারলেই পরবর্তী হাসিটা ট্রাম্পের। তবে জনমতে এগিয়ে থাকলেও আইনি জালে বারবার হোঁচট খেতে হচ্ছে সাবেকই মার্কিন প্রেসিডেন্টকে। আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই টার্গেট করে ট্রাম্পকে আইনি মারপ্যাঁচে ক্ষমতাসীন দল ফেলছেন বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, সময় সংবাদ।